بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সুখে থাকবেন কিনা নিজে ঠিক করুন। একটি শিক্ষামূলক গল্প পরিবেশনায় মালদ্বীপ থেকে আয়ুবিন আজগর। এক নববিবাহিতা মেয়ে বিয়ের পর তার বাবার বাড়িতে বেড়াতে আসে। তার মা খুব আগ্রহ ভরে জানতে চায় যে ওই বাড়িতে তার কেমন লেগেছে। মেয়ে জবাবে বলে, আমার ওখানে ভালো লাগে না, মানুষগুলো কেমন যেন, পরিবেশটাও আমার ভালো লাগছে না। মেয়ের ভিতর এক ধরনের হতাশা দেখতে পায় তার মা। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মেয়ের চলে যাওয়ার সময় চলে আসে। চলে যাওয়ার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন। মা হাঁড়িতে পানি দেন এবং তা গরম করতে থাকেন। এক সময় যখন তা ফুটতে থাকে তখন মা হাঁড়িতে গাজর, ডিম আর কফির বিন দেন। এভাবে 20 মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলেন। একটি বাটিতে গাজর, ডিম এবং কফির বিন নামিয়ে রাখেন। এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বলেন, তুমি এখান থেকে কি বুঝতে পারলে আমাকে বলো। মেয়ে বলল, কিছুই বুঝিনি। মা বলল, তুমি কি কিছু খেয়াল করনি? মেয়ে আবার বলল, না মা। এবার মা বললেন, গাজর মোটামুটি শক্ত ধরনের, ডিম খুব হালকা আর কফির বিন খুবই শক্ত, কিন্তু যখন এগুলিকে গরম পানিতে রাখা হলো তখন তিনটি জিনিসের তিন রকম অবস্থা হলো। গাজর খুব নরম হয়ে গেল, আর ডিম শক্ত হয়ে গেল, আর কফির বিন সুন্দর ঘ্রাণ আর মিষ্টি স্বাদে পানিতে মিশে গেল। এরপর মা ব্যাপারটিকে বাস্তবতার নিরিখে ব্যাখ্যা করার চেষ্টা করলেন। মা বললেন, আমি তোমাকে এখন থেকে যে কথাগুলো বলবো আমার মাও ঠিক এইভাবেই আমাকে এই কথাগুলি বলেছিল। আমি জানি না কথাগুলি তোমার কতটুকু উপকারে আসবে, তবে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছিল। মা কিছুক্ষণ বিরতি দিয়ে বলতে লাগলেন, তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে। তুমি দুর্বল করে ঠিক গাজরের মতো নরম করে ফেলবে, তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে। যদি তুমি নিজেকে নরম ভঙ্গুর করে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশ তোমাকে কব্জা করে ফেলবে, আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে একসময় কঠিন করে ফেলবে ঠিক ডিমের মতো। কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থাকে নিয়ন্ত্রণে নিতে পারো তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে, ঠিক যেমন কফির বিন গরম পানির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু আর চারপাশকে মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দিয়েছে। পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল তখন তার ভিতর এক আশ্চর্য শান্ত ভাব আর এক দ্রুপত্যায় প্রকাশ পাচ্ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।